and we'll start our prize giving ceremony in a moment, but I would like to take this opportunity to invite the persons who are here in the dais to tell a few words about this department and its journey for the last 20 years. I will start with Professor Anand sir, please. ধন্যবাদ বাংলায় বলি আমি আসলে ডিপার্টমেন্টে আছি ডিপার্টমেন্টে বয়স যখন 3 বছর তখন থেকে অর্থাৎ গত 17 বছর ধরে আছি বিকজ আমি আসলে পজিশন ওয়াইজ আমার কোনো ডিপার্টমেন্টে নাই ভাবে আমি কেউ জিজ্ঞেস করলে ডিপার্টমেন্টের কি আমি বলি মোটামুটি আমি প্রফেসর তো আছি অ্যান্ড ডিপার্টমেন্টের কেয়ার টেকার সো আই হ্যাভ বিন টেকিং কেয়ার অফ দ্য ডিপার্টমেন্ট ফর লাস্ট 17 ইয়ার্স স্মৃতি অনেক এখন এই স্মৃতির শেষে এখন যে অবস্থা হয়েছে সবাই আমাকে বলে আমি হচ্ছে ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তো সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কথাটা সত্যি ইভেন কবির স্যার ডিপার্টমেন্টে জয়েন করেছিলেন আমার এক সেমিস্টার পরে সেই হিসাবে আমি কবির স্যার হচ্ছে সিনিয়র আর এখন আমি দেখতেও কবির স্যার হচ্ছে সিনিয়র লাগে কেউ কি জানা যে কবির স্যার হচ্ছে বয়সে বড় কোথায় আমি ঠিকভাবেই সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তো একটা কথাই যেতে বলি যে যখন জয়েন করেছিলাম তখন হয়তো স্বপ্ন দেখেছিলাম ডিপার্টমেন্ট অনেক বড় হবে এবং আজকে 17 বছর পরে মনে হচ্ছে স্বপ্ন তো মানুষের সবসময় সত্যি হয় না সিভিল ডিপার্টমেন্ট সত্যি স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছে অ্যাটলিস্ট আমার স্বপ্ন ধন্যবাদ Now I am requesting Professor Emma Kobi sir to say a few words about us. এখন সিনিয়র টিচার যা বলে গেল তারপরে তো খুব বেশি কিছু লাগে না তবে সিনিয়র হলেও 4 বছরের যে ল্যাব 4 বছরের সাইকেল শেষ করার আগে কোনো রকমে এসে আমি ধরেছি তো আমি এইটুকু বলতে পারি যে আমি প্রত্যেকটা আউটগোয়িং ব্যাচের সাথে আমি পরিচিত সো দ্য লাস্ট সেমিস্টার অফ দ্য ফার্স্ট যে গ্র্যাজুয়েট হলো তাদেরকে আমি ধরতে পেরেছিলাম জাস্ট থিসিস করার আগ মুহূর্তে যাই হোক সেই হিসেবে ডিপার্টমেন্টের আপস অ্যান্ড ডাউন সব কিছুর সাথেই নিজে যেরকম পানির সাথে ডিল করি সে একইভাবে ভাসতে ভাসতে আমরা এখানে আসছি প্রথম দিকের ডেস্টিনেশনটা খুব আনসার্টেন ছিল যে কোন জায়গায় গিয়ে ভিড়ব শেষ পর্যন্ত কিন্তু তারপরেও আমরা সঠিক ফিল্মটাই বোধহয় তৈরি করতে পেরেছিলাম আমাদের হাইড্রোলিক্স ল্যাবে যেটা দিয়ে আমাদের ডেস্টিনেশনটা আজকে যা দেখতে পাচ্ছি এটা আমাদের অনেকই স্বপ্ন ছিল একটা সময় ছিল 7 জন স্টুডেন্টের জন্যে প্রায় 11 জন শিক্ষক আর আজ সেখানে 700 শিক্ষার্থীর জন্যে আমরা এই 24 জন শিক্ষক এটাই হলো পরিবর্তন আমাদের সো বর্তমান যে লিডারশিপ আমরা মনে করি যে বর্তমান হেড স্যার আমাদেরকে আরও নতুন নতুন ডেস্টিনেশন নিয়ে যাবে আরও উচ্চর থেকে উচ্চতর শিখরে নিয়ে যাবে সেই আশাই ব্যক্ত করছি আজকে ধন্যবাদ সবাইকে I kindly request Professor Alamgir Habib sir to say a few words about this department. আমি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এইভাবে সংযুক্ত যে ফেব্রুয়ারির আগের 2 বছর আমি এখানে সিভিল ডিপার্টমেন্টে হেড হিসাবে ছিলাম কিন্তু তার আগে থেকেই কিন্তু এই ইউনিভার্সিটির সঙ্গে আমার নানাভাবে একটা সংযোগ ছিল আমি সালটা মনে করতে পারতেছি অ্যাক্রেডিশন কোন সালে ছিল 2008 সালে 2006 তখন বুয়েটের প্রফেসর হিসাবে
এখানে অ্যাক্রেডিটেশন সিভিলের অ্যাক্রেডিটেশনের জন্য এসেছিলাম এবং এসে আমার মন খুব খারাপ হয়ে গেছিল। একটু আগে আপনারা শুনেছেন একজন যে এমআর ডক্টর এমআর কবির প্রফেসর এমআর কবির সাহেব যেটা বললেন, তখন কিন্তু আমি 7 জন ছাত্রই পেয়েছিলাম সিভিল ডিপার্টমেন্টে 11 জন শিক্ষকের জন্য। এবং আমার কাছে তখন জিনিসটা খুবই খারাপ লেগেছিল, কিন্তু এখানকার এই যে 11 জন শিক্ষককে দেখে আমি তখন কেন জানি আমার মনে হয়েছিল যে না, এই এই ডিপার্টমেন্ট বিভাগ একদিন সত্যি ভালো হবে, কারণ এদের ডেডিকেশন, তার মধ্যে ডক্টর এনাম, ডক্টর এম আর কবির আর ডক্টর তারেক, এই 3 জন হাইলি কোয়ালিফাইড। তখনই তারা যে পরিমাণ পরিশ্রম করতেন সেই পরিশ্রম দেখে আমি আমাদের যে কমিটি ছিল অ্যাক্রেডিটেশন সুপারিশ, ওটার চেয়ারম্যান ছিলেন ডক্টর জে আর চৌধুরী ঈশ্বর, হ্যাঁ হ্যাঁ, সুপারিশ করেছিলাম যে না, অ্যাক্রেডিটেশন এই মুহূর্তেই দেওয়া যায় যদিও ছাত্র সংখ্যা কম। এবং তারপরে যখন আমি 2 বছর আগে এখানে এসে, 3 বছর, হ্যাঁ এখন এখন ফেব্রুয়ারির থেকে 2 বছর আগে, তখন আমি দেখলাম যে আমাদের যে চিন্তাধারা সেটা যে ঠিকই ছিল। এবং আমি গর্ব করে বলতে পারি এই ইউনিভার্সিটিতে, খালি এই ইউনিভার্সিটি না, এই ইউনিভার্সিটির বাইরেও আমি নানা জায়গায় পার্ট টাইম প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করেছি, তার আগে বুয়েটে ছিলাম, এমআইএসটিতে করেছি। তাদের সঙ্গে কম্পেয়ার করে আমরা কিন্তু ফ্যাকাল্টির কথা চিন্তা করলে, শিক্ষকদের কথা চিন্তা করলে আমরা একদম পিছিয়ে নাই, কিন্তু কেন জানি আমরা খুব ভালো ছাত্র পাচ্ছিলাম না। যারা ভালো ভালো, মানে যারা ভালো তারা ভালো, আর যারা যেটা হয়, আর বাকিরা ওই একটু অমনোযোগিতা। এবং আমি জানি না এখন সিচুয়েশন কী হয়েছে, ভবিষ্যতে আমি এখনও আশা রাখি এই ইউনিভার্সিটি থেকেই অনেক মাস্টার্স পিএইচডি বেরোবে, আন্ডারগ্রাজুয়েট ডিগ্রিতে এখন কিন্তু যথেষ্ট সুনাম আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা এমআইএসটিতে কাজ চান্স পেয়েছে আমার ছেলে, আবার এই এশিয়া প্যাসিফিকে পেয়েছে, কোথায় দিব? আমি বলে আপনি চোখ বন্ধ করে এশিয়া প্যাসিফিকে ভর্তি করে দিতে পারেন। এটা কিন্তু